আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই ও বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তা হলো যে কোন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়, কোন তিন ব্যক্তিকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মুসনাদে আহমদে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। নাম্বার ওয়ান, সেই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, সেই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। নাম্বার দুই, সেই কৃতদাসকে, সেই গোলামকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়, যে গোলাম নিজেকে মুক্ত করার জন্য, যে দাস নিজেকে মুক্ত করার জন্য টাকা পয়সা জমায়, অর্থ সম্পদ জমায়। নাম্বার তিন, সেই যুবককে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়, যে যুবক নিজের চরিত্রকে হেফাজত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের উদ্দেশ্যে বিয়ের প্রস্তুতি নেয়, মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে প্রস্তুতি নেয়, সেই যুবককে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, বর্তমান সমাজে দেখা যায় অনেক যুবক ভাই যারা বিয়ে করতে চায় না, অনেক বয়স হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তারা বিয়ে করতে চায় না। তারা বলে যে আমরা এখনও নিজেরা সেটেল হইতে পারি নাই, এখনও নিজেরা অনেক কিছু করতে পারি নাই, নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই, এখনই কেন বিয়ে করব। তো এই কথাটা মানা যায় তো, যদি যুবক যুবতী, যদি কিশোর কিশোরীর অভাব মেলামেশাগুলো আমরা না দেখতাম, বিভিন্ন পার্কে যে সমস্ত অনৈতিক কার্যকলাপ হয়, যুবক যুবতীদের অবাধ মেলামেশা হয়, এগুলো যদি আমাদের দৃষ্টিগোচর না হতো, বিভিন্ন আবাসিক হোটেলে যুবক যুবতী উইদাউট বিয়ে তারা রাত্রি যাপন করে, এই সমস্ত নিউজ যদি আমরা না পেতাম, তাহলে এই কথাটা মানা যেত। তো প্রিয় বন্ধুগণ, দেখা যাচ্ছে আমাদের যুবকেরা নিজের পায়ে দাঁড়াবে এই চিন্তা করে বিয়ে করতেছে না, কিন্তু তারা অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে পড়তেছে, তারা প্রেম প্রীতি নামক ঘৃণিত কাজের সঙ্গে তারা সংযুক্ত হয়ে যাচ্ছে, তারা অবাধ মেলামেশা করতেছে। তো বন্ধুগণ, আমাদের যুবকরা যে কাজটা করতেছে এটা খুবই ঘৃণিত কাজ। আমি সকলের কথা বলতেছি না, কিন্তু এখন আমরা যেটা দেখতে পারতেছি, অনেকেই এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে সংযুক্ত। তো বন্ধুগণ, এজন্য আমাদের উচিত যে সময় মতো আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বিয়ে করে ফেলা, আর সামর্থ্য অবশ্যই হয়ে যাবে আমরা যদি চেষ্টা করি, কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার উপর ওয়াজিব আপনি যদি বিয়ের প্রস্তুতি নেন আপনাকে সহযোগিতা করা। এজন্য এ সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে বিরত থাকার জন্য, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের উদ্দেশ্যে সময় মতো বিয়ে করে নেওয়া আমাদের উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই উক্ত হাদিসের কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে, সুন্দর সুন্দর দোয়া, হাদিস, মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।